সমাগত লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তত ভারতীয় জনতা পার্টি আর অসম গণ পরিষদর মুখপাত্র সকল ঐক্যবদ্ধ হয়েছে। তেওঁলোকে ঐক্যবদ্ধ হয়ে আজি প্রথমবারের বাবে বাজপেয়ী ভবনত এখন সভা অনুষ্ঠিত করেছে। এই সভাখন আগন্তুক লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তত অনুষ্ঠিত হওয়া সভাখনে যথেষ্ট তাৎপর্য বহন করেছে, কারণ যেহেতু নির্বাচন আহি আছে, এই নির্বাচনত দুয়োটা দলে কি ধরনের আগবাড়িব, কি ধরনের স্ট্রেটেজি বনাব, সেই সকলখিনি কথা সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিশেষকৈ যিসকল মুখপাত্র আজি এই সভালে আহিছে, বিজেপির হয়ে আজি সাংসদ তথা মুখপাত্র পবিত্র মার্ঘেরিতা উপস্থিত থাকে, পল্লব লোচন দাস উপস্থিত থাকে, মনোজ বৰুৱা তেওঁলোকৰ লগতে বহু কেইগৰাকী প্ৰতিনিধি উপস্থিত থাকে, আৰু অসম গণ পৰিষদৰ ফালৰ পৰা ৰমেন্দ্ৰ নারায়ণ কলিতা, মনোজ শইকীয়া আৰু তপন দাস আৰু তেওঁলোকৰ লগত বহু কেইগৰাকী প্ৰতিনিধি আজি এই সভাখনত উপস্থিত আছিল। তাত বিশেষকৈ যিকেইটা কথা আলোচনা কৰা হৈছে, আগন্তুক লোকসভা নির্বাচনক লক্ষ্য করি কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যেহেতু এই মুখপাত্র সকলে পরবর্তী সময়ত যেহেতু নির্বাচন আহি আছে, বিভিন্ন মাধ্যমত কথা কব লাগিব, সংবাদ মাধ্যমেই হোক বা সামাজিক মাধ্যমেই হোক বা সভা সমিতিয়ে হোক, সেই মাধ্যমসমূহত এই মুখপাত্র সকলে যেহেতু সরকারের যিখিনি কথা বা দলীয় যিখিনি কথা সেইখিনি রাইজর মাজলৈ লৈ যাব, কিন্তু এই কথাখিনি কি ধরনের রাইজর আগত উপস্থাপন করিব, রাইজর মাজলৈ কেনেকৈ লৈ যাব এই কথাখিনি, সেই সম্পূর্ণ প্রক্রিয়াটো এটা ইতিবাচকভাবে কি ধরনের রাইজর আগত উপস্থাপন করিব, সেই বিষয়টো লৈ আজি এই দুইটা দলের মুখপাত্র সকলের মাজত আলোচনা হয়। বিশেষকৈ যেহেতু মিত্রজোঁটর এই যে সংগঠন, সেই সংগঠন শক্তিশালী করবলে আজি সিদ্ধান্ত গ্রহণ করেছে, কারণ এই মিত্রজোঁটর সংগঠন বিজেপি, অগপ আর ইউপিপিএল এই তিনিটাক লৈ এই মিত্রজোঁট গঠন হয়েছে, আর সেই মিত্রজোঁটে আগন্তুক দিনত নির্বাচনের সময়ত কি ধরনের আগবাড়িব, কি ধরনের সামাজিক মাধ্যমত কথা কব, সংবাদ মাধ্যমত কি ধরনের কথা কব, সেই সকলখিনি কথা আলোচনা করা হয়েছে। অবশ্যই আজি বিজেপি আর অগপর মুখপাত্র সকলহে এই সভাখনত আজি মিলিত হয়েছে, পরবর্তী সময়ত ইউপিপিএলর সহিতেও মিলিত হয়ে এই সকলখিনি কথা পুনর্বার আলোচনা করিব, সিদ্ধান্ত গ্রহণ করিব। তার লগতে আর একটা গুরুত্বপূর্ণ কথা যে বিভিন্ন সময়ত, যেহেতু আজিকালি আজির সময়ত বর্তমান সময়ত সংবাদ মাধ্যম বা সামাজিক মাধ্যমটো হৈছে এটা যিটো মাধ্যম রাইজর ওচৰলৈ যোৱা বা সকলোখিনি কথা রাইজর আগত উপস্থাপন করা বা সরকারের সকলো কথা রাইজর আগত উপস্থাপন করার এটা মাধ্যম হৈছে সামাজিক মাধ্যম। গতি সামাজিক মাধ্যমত কথা কওঁতে কি ধরনের কব লাগিব, যাতে সকলোখিনি কথা ইতিবাচক প্রক্রিয়ার উপস্থাপন করে প্রত্যেকগৰাকী মুখপাত্রই, সেই কথাটোত যথেষ্ট গুরুত্ব দিয়া হৈছে, যাতে মুখপাত্র সকলের কথায় কোনো ধরনের নেতিবাচক প্রভাব নেপেলায় দল হোক বা সরকার হোক, সেই ক্ষেত্রত যথেষ্ট গুরুত্ব দিয়া হৈছে। দ্বিতীয়তে যেহেতু বিরোধীর যি মন্তব্য থাকিব, বিরোধীয় বিভিন্ন সময়ত করা যি মন্তব্য থাকিব, সেই মন্তব্যসমূহর প্রতিক্রিয়া ব্যক্ত করতে নেতিবাচকভাবে নহয়, সেই প্রতিক্রিয়াও হব লাগিব ইতিবাচক। ইতিবাচকভাবে কি ধরনের বিরোধীর মন্তব্যর প্রতিক্রিয়া প্রকাশ করিব, সেই ক্ষেত্রতো আজি আলোচনা করেছে। গতি এই কেবাটাও বিষয় বিশেষকৈ কথা কওঁতে এতিয়া এজিপি হোক, বিজেপি হোক, তেওঁলোকৰ মিত্রজোঁটর যিসকল মুখপাত্র, সেই মুখপাত্র সকলে এতিয়া আগন্তুক নির্বাচনের বাবে সভা সমিতিয়ে হোক, সংবাদ মাধ্যমেই হোক বা সামাজিক মাধ্যমেই হোক, সকলোতে কথা কওঁতে এতিয়া জুখি মাখি, অর্থাৎ ইতিবাচকভাবেহে কথা কব, সেই ক্ষেত্রত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আর তৃতীয়তে এই যিখন সভা আজি বাজপেয়ী ভবনত অনুষ্ঠিত হয়েছে, তাত
তেওঁলোকে এই সিদ্ধান্তসমূহ লৈছে কিন্তু এইখন আজি যিহেতু প্ৰথম সভা প্ৰথমবাৰ তেওঁলোকে আজি এই ধৰণে মিলিত হৈ ঐক্যবদ্ধভাৱে এই সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে এই সভা কেৱল ইয়াতে সীমাবদ্ধ নাৰাখি জিলা পৰ্যায়তো তেওঁলোকে এই কথাসমূহ লৈ যাব জিলা পৰ্যায়ত যিসকল মুখপাত্ৰ থাকে তেওঁলোকৰ মাজলৈ এই কথাখিনি লৈ যাব তাৰ লগতে বিধানসভা যিসমূহ সমষ্টি থাকিব সেই সমষ্টিসমূহতো তেওঁলোকে তেওঁলোকৰ যিসকল মুখপাত্ৰ থাকিব দলীয় সেইসকলকো তেওঁলোকে এই ধৰণে তেওঁলোকে মিলিত হৈ তেওঁলোকৰ এই সিদ্ধান্তৰ কথা তেওঁলোকে জনাব অৰ্থাৎ জিলা পৰ্যায়লৈও এই সকলোখিনি লৈ যোৱা হ'ব গতিকে আজি যিখন সভা অনুষ্ঠিত হ'ল তাত এইসমূহ গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত তেওঁলোকে গ্ৰহণ কৰিছে আৰু দ্বিতীয়তে ইয়াৰ পৰৱৰ্তী যিখন সভা অনুষ্ঠিত হ'ব সেইখন 13 ছেপ্টেম্বৰত অসম গণ পৰিষদৰ আমবাৰীৰ যি মুখ্য কাৰ্যালয় আছে সেই মুখ্য কাৰ্যালয়ত ইয়াৰ দ্বিতীয়খন সভা অনুষ্ঠিত হ'ব গতিকে ক'ব পাৰি যে যিহেতু লোকসভা নিৰ্বাচন সমাগত আৰু নিৰ্বাচনক লক্ষ্য কৰি যাতে কোনো এগৰাকী কোনো মুখপাত্ৰসকলে তেওঁলোকক এক প্ৰকাৰ এটা প্ৰশিক্ষণ দিয়া বুলি ক'ব পাৰি কাৰণ কথা কওঁতে কাৰণ কোৱা হয় যে কথাতে গতা খায় কথাতে বতা পায় গতিকে সেইকাৰণে কথা কওঁতে কি ধৰণে কথা ক'ব কি ধৰণে তেওঁলোকে বিৰোধীৰ মন্তব্য প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিব কি ধৰণে তেওঁলোকে সংবাদ মাধ্যমত কথা ক'ব কি ধৰণে তেওঁলোকে সামাজিক মাধ্যমত কথা ক'ব সেই সকলোখিনি কথা কেনেকৈ ক'ব আৰু কি ধৰণে ইতিবাচকভাৱে সকলোখিনি বিষয় ৰাইজৰ মাজলৈ লৈ যাব সেয়া সামাজিক মাধ্যমেই হওক কোনো সভা সমিতিয়ে হওক নতুবা সংবাদ মাধ্যমেই হওক ইতিবাচকভাৱে কেনেকৈ লৈ যাব সেই ক্ষেত্ৰটো এতিয়া বিজেপিৰ আৰু অগপৰ মুখপাত্ৰসকলে তেওঁলোকে কিছু সিদ্ধান্ত গ্ৰহণ কৰি সেই ধৰণে আগন্তুক নিৰ্বাচনৰ বাবে আগবাঢ়ি যাব